তোমাদেরকে যে গল্পটা শোনাবো যে গল্প দুটো শোনাবো আই ক্যান প্রমিস ইউ গাইজ যে এই গল্প দুটো তোমাদের ইন্টারেস্টিং লাগবে ভয়ের নয় গল্পটা অ্যান্ড অ্যান্ড দে ওয়ান ইজ আ ট্রু ক্রাইম স্টোরি এবং ওয়াট আই হোয়াট আই লাইক এই কথাটা বললে পরে ইট ইজ নট দ্য রাইট থিং টু সে মানে বলছি আমি মানে আমার যেটা বলছি আমার যেটা বেশি ইন্টারেসিং লেগেছিল যে এই জিনিসটার মধ্যে কোনো খুনো খুনি কেউ মারা যাচ্ছে কোনো মার্ডার হচ্ছে কেউ মরে যাচ্ছে এটা নেই হাউ এভার ইটস আ ভেরি ইন্টারিগিং ইন্টারেস্টিং স্টোরি তো তোমাদেরকে আমি সবসময় মানে আমি তোমাদেরকে আমি যখনই লাইভ করেছি তখনই শেয়ার করেছি যে আমার ট্রু ক্রাইম খুব ভালো লাগে আমার ক্রাইম ভালো লাগে আমার স্পাই থ্রিলার্স ভালো লাগে ভূতের গল্প ডেফিনেটলি ভালো লাগে ডিটেকটিভ গল্প খুব ভালো লাগে আর হচ্ছে আমার এই যে রনড্রা অফ ইন্টেলিজেন্ট ক্রাইম মানে আই ডোন্ট নো তোমরা ওশনস ইলেভেন বা এরকম ধরনের সিনেমা দেখেছ বা দেখতে পছন্দ করো কি না এরকম ধরনের অনেকগুলো সিনেমা আছে যার মোস্টলি হলিউড আমি বলিউডে এরকম সিনেমা খুব বেশি দেখিনি আছে নট দ্যাট দে আর নট দেয়ার বাট দে আর ভেরি ফার অ্যান্ড ফিউ ইন বিটুইন যখন জুয়েল থিফ বলে একটা সিনেমা দেবানন্দের ছিল উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অ্যাটলিস্ট আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং ভিক্টোরিয়া ফোর টু জিরো না কিরকম ফোর থ্রি জিরো এরকম একটা কিছু সিনেমা ছিল সেটাতে অশোক কুমার আর কে ছিল আমি ভুলে গেছি বাট দ্যাট ওয়াজ অলসো ভেরি ইন্টারেস্টিং মুভি সো এখনকার দিনে এরকম কোনো ইন্টারেস্টিং সিনেমা হয়েছে কিনা আই ডোন্ট নো বাট প্লিজ ফর গিভ মি কারণ আমি অত সিনেমা আজকাল দেখি না সো ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে আমি আবার এসি চালাচ্ছি অ্যাজ ইউজাল বাট বাট ওই ধরনের হ্যাঁ সেই বলে আমি শুরু করছি উই আর অলরেডি অ্যাট নটা আট আমি কারুর মানে লেট করতে চাই না এই গল্প দুটো আমার অনেক দিনের ফেভারিট গল্প মানে দুটো গল্পই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ প্রথম গল্পটা ইজ নোন অ্যাজ দ্য বিগেস্ট ডায়মন্ড হাইস্ট বা ডায়মন্ডের চুরি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে সবথেকে বড়ো ডায়মন্ড চুরির গল্প

If you if you if you if you think that I like something I'd really like diamond jewel I'd like to wear things like that so guilty but not um, not the blood diamond or otherwise but normal certified diamond anyway that being out of the way but the Belgium uh, the country of Belgium

সো গুজরাটের সুরটে আবার অলমোস্ট এইটি পারসেন্ট ডায়মন্ডস আর পলিশড মানে আনপলিশড হিসাবে ডায়মন্ডস আসে এবং পলিশড আনপলিশড হয় সুরটে এবং তারা আবার ব্রাসল তোমার বেলজিয়ামে ফেরত চলে যায় অ্যান্টওয়ার্বে ফেরত চলে যায় সেখান থেকে সমস্ত জায়গায় যায় দে গো টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সো এরি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ডায়মন্ড বিজনেস ইজ সেন্টারড ইন দ্য সিটি অফ অ্যান্টওয়ার্ব সো ন্যাচারালি ওখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে দ্য ডায়মন্ড ডিস্ট্রিক্ট ডায়মন্ড ডিস্ট্রিক্টে যারা আছেন তারা সবাই ডায়মন্ডের ট্রেডার মানে পৃথিবীতে ফিফটি ফাইভ পারসেন্ট অফ ডায়মন্ড মাইনিং যে কোম্পানি করে তার নাম হচ্ছে ডিবিার্স এরা সাউথ আফ্রিকান জার্মান সাউথ আফ্রিকান একটা কোম্পানি এবং ডি মানে যত যেখানে যেখানে ডায়মন্ড মানে যেখানে যেখানে ডায়মন্ডস আছে ডায়মন্ডস আমাদের দেশ থেকেও বেরিয়েছে অনেক অন্যান্য জায়গা থেকেও বেরিয়েছে বাট আফ্রিকার যে ট্রেড অফ বাই অফ সাউথ আফ্রিকা জার্মানি অ্যান্ড সাউথ আফ্রিকা ইটস এ জার্মান কোম্পানি বেসড আউট অফ সাউথ আফ্রিকা এনিওয়ে কেন আমি এগুলো বলছি তার কারণ হচ্ছে যে গল্পটা যখন এগোবো তখন তোমরা বুঝতে পারবে তো অ্যান্টোয়ারপের এই ডায়মন্ড ডিস্ট্রিক্টে কারা কাজ করেন তাদের মধ্যে আছেন হচ্ছে থেকে বেশি যারা কাজ করেন তারা ইহুদি বা জুয়েশ পিপল বেলজিয়াম হ্যাজ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ জুইশ পপুলেশন এবং ইন্ডিয়ান পপুলেশন দ্যার আ লট অফ গুজরাটিজ হু ডু বিজনেস ইন ডায়মন্ডস সো এই ডায়মন্ড ডিস্ট্রিক্টে তুমি ইহুদি এবং ইন্ডিয়ানসদেরকে পাবে দেখতে পাবে এবং দি আদার কমিউনিটি যারা ডায়মন্ডসে ডিল করে তারা হচ্ছে আর্মেনিয়ানস আর্মেনিয়া একটা কান্ট্রি আছে আর্মেনিয়ানস ইট ইজ নিয়ার বলতে পারো আর্মেনিয়ান হচ্ছে একটা মেডিটেরেনিয়ান মেডিটেরেনিয়ান কান্ট্রি মানে গ্রিসের কাছে ইটস ক্লোজার টু ইস্টার্ন ইউরোপ তো এরা হচ্ছে মেনলি দে আর দ্য পিপল হু মেনলি ডিল উইথ ডায়মন্ডস সো এই ডায়মন্ড ডিস্ট্রিক্টের হাইস্টের গল্প বলবো তোমাদেরকে যে ভদ্রলোক মানে যে ভদ্রলোক বলবো হি ইজ আ ভেরি গুড লুকিং পারসন পরে তোমরা যদি আমার গল্প শুনে পরে গিয়ে তার সম্বন্ধে রিসার্চ করো দেখতে পাবে ভদ্রলোককে খুব সুন্দর দেখতে ভদ্রলোকের নাম হচ্ছে লিওনার্ডো নটটা নটটা বলো হি ইজ এন ইটালিয়ান হি ওয়াজ বর্ন इन पलरमोसिली पलरमोतेम एवं हि इज अः जेंटलमैन थी ओके मैं उन्हीं सारन चुरी करी हेज नेवर हट एनीबडी हि हेज नेवर कज ट्रावल टू एनीबडी इन अः दैट हि हेज एन किल्ड और मर्डरप और ও ছোটোবেলা থেকেই না ছোটোবেলা থেকেই মানে দিস ইজ আ সেলফ কনফেসড কথা ও ছোটোবেলা থেকেই সবাইকে বলেছিল যে ওর প্রফেশন উইল বি চুরি করা ঠিক আছে মাস্টার থিফ হি ইজ সো লিওনার্ডো লিওনার্ডো তোমরা জানো দ্য উইঞ্চি ইজ আ মাস্টার ইন আর্ট অ্যান্ড স্কাল্পচার অ্যান্ড পেন্টিংস অ্যান্ড হি ইজ অলসো ফ্রম ইটালি বাট এরার নামও লিওনার্ডো ইটস আ ভেরি কমন নেম ইন অবভিয়াসলি বুঝতেই পারছো আমাদের বাংলাদেশে যেরকম কিছু কমন নেম আছে সেরকম কমন নেম তো আমি সেই জন্যে ওনাকে নটাবোলো বলেই বলছি লিওনার্ডো বলে বলছি না তো নটাবোলো মিস্টার নটাবোলো মানে এই কাজটা যখন উনি করেন এটা হয়েছিল দু হাজার তিন সালে টু থাউজেন্ড থ্রি মানে ধরো আজকে থেকে প্রায় একুশ বছর আগে তখন ওনার বয়স পঞ্চাশের ওপরে মানে হি ওয়াজ ক্লোজার টু সিক্সটি ইয়ার্স ওল্ড যখন উনি এই হাইস্টটা করেন সে সিক্সটি না হলেও ফিফটি ফাইভ তো ডেফিনেটলি ছিলেন তখন ওনার বয়স এরকম হবে ফিফটি ফোর ফিফটি ফাইভ তো নটেবলোর মানে একটা ইয়ে আছে যে মানে মানে একটা কথা জানা আছে যে টোরিনো টোরিনো বলে একটা শহর আছে ইটালিতে সেখানে হি সিমিংলি হি ওয়াজ দি মাস্টার মাইন্ড বিহাইন্ড লর অফ থিভ ল মানে অনেক রকম চুরি মানে এরা যারা চুরি করে এরা নর্মাল চোর নয় এরা খুব এরা সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করে মানে আই এম নট ট্রাইং টু সে গুড আর ব্যাড আই এম জাস্ট ট্রাইং টু সে যে এরা প্রফেশনাল ঠিক আছে মানে যে যেটা করে সে সেটাতে একদম টপ মাস্টার খারাপ কাজ বাট টপ মাস্টার দেখো আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা রাইট সো এর সাথে যারা কাজ করে তারাও টপ নচ মানে তাদের কোনো জুরি মেলা ভার পৃথিবীতে প্র্যাকটিক্যালি তো মানে এরকম একটা কথা আছে যে হি র্যান সামথিং কল্ড লাস্কুলা ডি টোরিনো তার মানে দ্য স্কুল অফ টোরিনো Now etar, etar, etu, uh, mani, this is a little bit of a funny thing because um, great masters bajara painters chilen, um, um, Italian painters chilen, Renaissance painters jader hoi Tadero school thakto manid um, Leonardo da Vinci Bolo, Tomar Tintoretto, Bolo Ba, ba tumi Picasso Bolo ba. Whoever is your favourite painter মনে বলো অনেকে আছে মানে আমি ইউরোপের কথা বলছি ইন্ডিয়ার কথা বলছি না বাট ইন্ডিয়াতেও সেটা আছে তুমি এখানে যাদের পেন্টিং তুমি যদি দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর বা জামিনী রয় বা অনেক রিসেন্টলি পরিতোষ সেন অল অফ দিস পিপল যারা আছেন ইট ইজ কল্ড আ স্কুল অফ দ্যাম মানে তাদের আন্ডারে কিছু লোক কাজ করে তাদের আন্ডারে কিছু ছাত্রছাত্রী বড় হয় তাদের পেন্টিং বা স্কাল্পচার তাদের গুরু বা তাদের যে যিনি শেখাচ্ছেন যে টিচার তার থেকে অনেকটা ইনফ্লুয়েন্সড হয় সো ইট ইজ অলওয়েজ কল্ড আ স্কুল অফ সামথিং মানে পেন্টিংয়ের পেন্টিং স্পেসিফিক্যালি পেন্টিং বা স্কালপারের যখন প্রভান্স বা তার ব্যাকগ্রাউন্ডটা দেখা হয় অনেক সময় সেটাও দেখা হয় যে নট নেসেসারিলি এটা ওল্ড মাস্টার্সরা করেছেন ওই স্কুল থেকে কেউ না কেউ করেছে তাদের তুলির টান বা তাদের স্কাল্পটিংয়ের ওয়ে ইজ আ লট সিমিলার সো নাও দিস ইজ নট আর্টস দিস ইজ চুরি করা দিস ইজ রি সো উনি পর্টুবেলো মিস্টার পর্টুবেলো উনি আসেন অ্যান্ড ওয়ারপে এসে উনি এই ডায়মন্ড ডিস্ট্রিক্টটা উনি আবিষ্কার করেন এবং ওনার মাথায় আসে যে মেবি যদি আমাকে বড় হাত মারতে হয় তো নাথিং লাইক দিস প্লেস ন লেট মি টেল ইউ ওয়াই শুরুতেই তোমাদেরকে আমি বলেছি যে এরি পার্সন অফ দ্য ওয়ার্ল্ডস ডায়মন্ড বিজনেস হ্যাপেন্স হিয়ার তার মানে তোমরা বুঝতে পারছো যে অন আন ডে অ্যান্ডার এই ডায়মন্ড ডিস্ট্রিক্টে কিছু না হলেও সত্তর থেকে একশো মিলিয়ন ডলারমন্ডস প্রেজেন্ট থাকে ওকে এটা দু তিনের কথা বলছি সেই তুলনায় এখন যদি এটাকে তুমি দু হাজার তেইশের তুলনায় নিয়ে আসো তাহলে দ্য হোল থিং উইথ ইনফ্লেশন ইট শুড বি কামিং টু সামওয়ার অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড ওর এইট হান্ড্রেড মিলিয়ন ডলার্স ওয়ার্থ অফ ডায়মন্ড ওরা দিনে ওদের ট্রেডিং হয় মোটামুটি বিটুইন সে ফোর হান্ড্রেড টু এইট হান্ড্রেড ডলার্স মিলিয়ন ডলার্স ওয়ার্থ আমি ক্যালকুলেশনটা রুপিসে করছি না বাট তোমরা একটা বেসিক আইডিয়া পাচ্ছ মানে এটা কিছু মানে কয়েকশো কোটি মধ্যে পড়ে কি কয়েক হাজার কোটির মধ্যে যাই হোক তো কি করেন প্রথম বসে এই দেখেন কে আসছে কে যাচ্ছে কে ঢুকছে এবার ডিস্ট্রিক্টটা তোমাদেরকে আমি বুঝাই রকম ডিস্ট্রিক্টটা হচ্ছে তোমরা যদি অ্যান্টোবাব বা বেলজিয়াম বা ইউরোপের কোনো পুরনো শহরে গিয়ে থাকো তাহলে দেখবে যে ওদের ওখানে রাস্তাগুলো খুব ছোট ছোট হয় মানে দে আর কবল স্টোন দে আর ভেরি স্মল রোডস অ্যান্ড দ্য বিল্ডিংস আর মানে একদম পাশাপাশি হয় বিল্ডিংসগুলো বড়ো বড়ো মানে যে বিল্ডিংসগুলো হয় সেগুলো পাশাপাশি হয় তো একটা স্কোয়ার ব্লক নিয়ে যেখানে ধরো মোটামুটি তোমাকে কতটা ডিস্টেন্সে কী বলবো ডিস্টেন্সে আমি বলতে পারি উইদিন হানড্রেড ফিট একটা স্কোয়ার ব্লক যদি হয় তার মধ্যে ফিফটি ফিট বা সিক্সটি ফিট নিয়ে হচ্ছে ডায়মন্ড ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে তোমার একটা টাওয়ার এ টাওয়ার বি টাওয়ার সি মানে তিনটে বিল্ডিং আছে পরপর এবং টাওয়ার বি যেটা তার দুটো ফ্লোর নিচে মানে এই ফ্লোরসগুলো চারটে ফ্লোর পাঁচটা ফ্লোর করে ধরো ট্রেডিংয়ের জন্য অফিসেস থিঙ্ক তোমাদের যদি চিন্তা করতে সুবিধা হয় তাহলে থিঙ্ক অ্যাবাউট তোমাদের কি বলে আমাদের যে হোয়াট ইজ দ্যাট এরিয়া কল্ড ড এরিয়াতে বা ওই ওইখানে যেখানে তোমাদের ওই আমাদের যে রাস্তাটার উপরে অনেকগুলো অফিসেস আছে বড়ো বড়ো অফিসেস আছে অফিস ব্লকসগুলো আছে রেড রোডের দিকটাতে চৌরঙ্গির দিকটাতে ইটস সামট লাইক দ্যাট নাও থিঙ্ক ফিফটি আর হান্ড্রেড ফিট লাইক দ্যাট এবং ওখানে ওই বি ব্লকটার নিচে দুটো তলা নিচে মানে দুটো ফ্লোর নিচে গিয়ে ওয়াজ দ্য ওয়াল্ড যেখানে অ্যাকচুয়ালি ডায়মন্ডস বা টাকা পয়সা ডায়মন্ডস সব থাকে যারা ট্রেড করে এই জায়গাটাতে তাদের ওকে সো ও মাস দেখার পরে ও বুঝতে পারলো যে ও যদি ভেতরে না ঢুকতে পারে ও চুরি করতে পারবে না ওকে ভেতরে ঢুকতে হবে হি হ্যাজ টু গেট ইনসাইড দ্য ডিস্ট্রিক্ট টু ডু হোয়াট এভার হি সো গোটা জিনিসটা ওদের করতে তিন বছর লেগেছিল সেই তিন বছরের ছমাস প্রথমে গেছে ওর এইটা জিনিসটাকে বুঝতে এবার অবভিয়াসলি বুঝতেই পারছো যে বিকজ হি ওয়াজ এ গুড লুকিং পার্সন হি ওয়াজিং উনি এখনও বেঁচে আছেন তো নট এ বলো খুব ইজিলি লোকের সাথে বন্ধুত্ব করতে পারতেন এবং ওনার একটা খুব ভাল মানে কি বলবো একটা খুব কি কি বলে দরকারি স্বভাব যেটা ছিল সেটা হচ্ছে যে উনি খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করে লোকজনের কাছ মানে লোকজন ওনাকে খুব তাড়াতাড়ি ইয়ে করে নিত অ্যাকসেপ্ট করে নিত হুম হি ওয়াজ সো চাউমিন কিবা সো কি বলবো ওনার পার্সোনালিটিটা এরকম ছিল সো উনি ডায়মন্ড ডিস্ট্রিক্টে ম্যানেজারের সাথে কথা বলে একটা অফিস মানে ওরা অফিস স্পেস দিত উনি বলেন যে উনি ইটালিয়ান একজন ডায়মন্ড ট্রেডার এবং উনি একটা অফিস বুক করেন এবার অফিস বুক করার পরে উনি তারপরে ওনার কাজ শুরু হয় অফিস বুক করার পরে উনি আস্তে 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 সকলের সাথে ভাব করতে শুরু করেন যারা ট্রেডিং করে তাদের সাথে ভাব করতে শুরু করেন প্লাস যা সিকিউরিটি গার্ডস আছে তাদের সাথে ভাব করতে শুরু করেন বুঝতেই পারছো এই জায়গাটার সিকিউরিটি ইজ আমেজিংলি টাইট মানে এখানে পুলিশ আনাচে কানাচে সব জায়গায় আছে প্লাস দ্য হোল ফিফটি ফিট রেডিয়াস সিক্সটি ফিট রেডিয়াস ইজ কাভার্ড অ্যাট এভরি অ্যাঙ্গেল বাই ভিডিও ক্যামেরা বা সিসিটিভি উইচ উইনো ঠিক আছে তো এটাকে পেরিয়ে গিয়ে চুরি করা মানে আর উনি কখনোই চাননি যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে শুট ফুট করে চুরি টুরি করবেন দ্যাট ওয়াজ নট দ্য কাইন্ড অফ হি ওয়াজ অর হি ইজ সো ওখানে অফিসটা নেয় এবং অফিসটা নিয়ে ওখানে কাজ করতে শুরু করে ছোটো 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 ডায়মন্ড বিজনেস করতে শুরু করে কেনা বেচা কেনা বেচা হি ইজ মেকিং ফ্রেন্ডস করতে করতে ও তারপরে এরকম একটা এরকম করতে করতে ও তখন ম্যানেজারকে গিয়ে বলে যে আমার ওই ডায়মন্ডের ওয়াল্ট সেখানে আমার একটা ওয়াল্ট লাগবে এখন দেখো যেহেতু উনি ডিস্ট্রিক্টে কাজ করছেন এবং অলরেডি ছমাস কাজ করেছেন এবং লোকজন ওনাকে চেনে সেহেতু দে আর অ্যালাউড টু গেট আওয়াল্ট ওই মেন ওয়াল্টটাতে যেখানে ও চুরি করবে এবার এই ওয়াল্টটা ওয়াজ ইন प्रेगनेबल जाके इनपेट्रेबल एटलिस तक अब दो हज़ार तीन अब्दिरा त मे करत कारण हे इट इज मनिटर्ड वेरि हेविली नट जस्ट बै पीपल बाट अनेक रकम इलेक्ट्रनिक्स दिए वीट सेंसर मोशन सेंसर मैगनेटिक फील डपलर एफेक्ट सरि डपलर सेंसर डपलर सेंसर हे इट कैन एक्चुअली कईंड ডিস মানে ডিটেক্ট চেঞ্জেস ইন বডি ওয়েট ধরো আমার নামে যদি ভল্ট হয় আমার যে বডি ওয়েট সেটা যদি অন্য কেউ আমার হয়ে যায় তার বডি ওয়েটটা আমার থেকে ডিফারেন্ট হবে সো দ্যাট এফেক্ট ক্যান বি কাইন্ড অফ ক্যালকুলেটেড মানে বোধায় আমি ঠিক করে বোঝাতে পারছি কিনা যাই না বাট ধরে নাও যে মানে দেজার্স দেয়ার হ্যাঁ প্লাস যে ভল্টের দরজাটা ছিল সেটা হচ্ছে তোমার ফর্টিফাইড স্টিল দরজা উইচ ওয়াজ অ্যাবাউট কত মানে ছ ফিট না কত মানে শুধু তার না ছ ফিট না সরি একটা মেজার ডেপথে ছিল উইচ ওয়াজ ড্রিল প্রুফ মানে তাতে তুমি যদি ড্রিল করতে শুরু করো ওটাকে যদি ভাঙার চেষ্টা করো সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম বেজে যাবে এবং ওটা একটা ম্যাগনেটিক প্লেট দিয়ে ওটার একটা মানে দরজা মেন যে দরজা ওল্টের যে দরজা আর তারপরে একটা আর একটা দরজা ছিল সেই দুটোর মাঝখানে একটা ম্যাগনেটিক প্লেট ছিল হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড ছিল মানে সেখানে তুমি ঢুকলে পরে আগেন আলাম বেজে উঠবে মানে দেওয়াজ দেওয়ার্স এভরিথিং অ্যান্ড এভরিথিং টেকনোলজিক্যালি দিস ওয়াজ আ সাউন্ডেস্ট পসিবল প্লেস সো ও গিয়ে দেখে আসলো দেখে এসে তখন ও এবার ব্যাপার হচ্ছে যে ডায়মন্ড ডিস্ট্রিক্টের মধ্যে ফোনস ক্যামেরাজ ওয়ার নট অ্যালাউড ইন টু থাউজেন্ড থ্রি মোবাইল ফোন তখন স্টিল ইন ইটস ফার্স্ট সেকেন্ড জেনারেশন অবভিয়াসলি ইউরোপে ফোনস তখন ক্যামেরাওয়ালা ফোন এসে গেছে ছোটো হলেও বাট ফোনস নট নট অ্যালাউড মোবাইল ফোনস বার নট অ্যালাউড অবভিয়াসলি ক্যামেরাজ আর নট অ্যালাউড তো ও তখন অনেক চিন্তা করলো চিন্তা করে ও কি করলো যে ও একটা ক্যামেরাওয়ালা পেন কিনলো ঠিক আছে বিকজ ও একই রকম জামা মানে একই রকম জামা কাপড় মানে ও একই রকমভাবে ছ মাস চলে ওখানে চলেছে মানে প্রচণ্ড পেশেন্স ভদ্র ওরকমভাবে চলেছে যে ওর বিহেভিয়ার কোনো চেঞ্জ হয়নি এবং ওর সব সবসময় পকেটে একটা পেন রাখতো সেই জন্য কোনো গার্ড বা কোনো সিকিউরিটি ওকে কোনো রকম সন্দেহ করে ও ওখানে ওই পেন বলা ক্যামেরাটা দিয়ে গোটা জিনিসের একটা ছবি তুলল প্রথমে ছবি তোলার পরে ও বুঝতে পারলো যে এই কাজটা ও একা একা করতে পারবে না দিস ইজ নট পসিবল টু বি ডান্স সো তখন হি গোজ ব্যাক টু হি স্কুল অফ টুরেন টুরিন টুরিনো এবং সেখান থেকে চারজন লোককে বা পাঁচজন লোককে একজন অলরেডি ডায়মন্ড ডিস্ট্রিক্টেই ছিল এবং আরও চারজন লোকে ও রিক্রুট করে কিন্তু আমি তোমাদেরকে এদের নাম বলবো বাট পোর্টেবলও বা এরা কখনো নিজেদের নাম কেউ কাউকে বলেনি হ্যাঁ ধরা এরা এরাও পড়েছিল কিন্তু এদের নাম মানে নিজেরা কখনো বলে নিজে আমরা অ্যাটাচ পুলিশ বলেছে তোমরা অ্যাটাচ ওরা বলেছে না এটাই হচ্ছে মজার ব্যাপার কেউ কাউকে র্যাট আউট করেনি সো দ্য ফার্স্ট ওয়ান কল দ্য জিনিয়াস ওয়াই ওয়াজ ই কল দ্য জিনিয়াস বিকজ সে হচ্ছে সমস্ত রকম অ্যালার্ম এবং অ্যালার্ম এবং ইলেকট্রনিক সিস্টেমে হি ওয়াজ দ্য বেস্ট ওকে সো হি ওয়াজ লাইক জিনিয়াস দ্য নেক্সট ওয়াজ কল দ্য মনস্টার বিকজ নট বিকজ এনিথিং এলস বিকজ হি ওয়াজ ভেরি গুড উইথ এভরিথিং সমস্ত জিনিসে ভালো ছিল লক এ ভালো ছিল কোনো মেকানিক্যাল জিনিসে ভালো ছিল প্লাস ও খুব লম্বা চড়া একজন ভদ্রলোক সেই জন্য ওকে মানে ওর গায়েও অনেক জোর ছিল তো হি ওয়াজ নোন দা মনস্টার দ্য থার্ড ওয়ান ওয়াজ কল্ড দ্য কিং অফ কিজ বা চাবির রাজা বলতে পারো ইনি বয়স্ক একজন ভদ্রলোক ইনি একমাত্র ভদ্র ইনি একমাত্র এদের গ্রুপের মধ্যে যাকে আজ পর্যন্ত ধরা যায়নি বা আইডেন্টিফাই করা যায়নি হি ওয়াজ দ্য মাস্টার কি মেকার মানে ওনার মতন চাবি ডুপ্লিকেট করার ক্ষমতা পৃথিবীতে কারুর ছিল না বা নেই বা আছে বা ডোন্ট নো মানে অ্যাটলিস্ট টিল দ্যাট পয়েন্ট ছিল না অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ কল দ্য স্পিডি স্পিডি হচ্ছে পোর্টবেলোর খুব পুরনো বন্ধু মানে এটাও আন্দাজে বলছি আমি তোমাকে কারণ সমস্ত কিছু আন্দাজে বলা হয়েছে যে ওদের গেট ড্রাইভার বা অন্য ও খুব অবিয়াসলি ওর নাম স্পিডি তো ও জিনিসপত্র তাড়াতাড়ি করতে পারতো কিন্তু ও খুব প্যানিক অ্যাটাকেও ভুগতো দুটোই ছিল মানে ও কাজও করতে পারতো কিন্তু ও খুব প্যানিক অ্যাটাকে ভুগতো সো এই চারজন এবং ডায়মন্ড ডিস্ট্রিক্টের মধ্যে আর একজন ডিলার যে এই গল্পটা জানতো বা অ্যাকর্ডিং টু পোর্টাবলো ওই লোকটাই ওকে বলেছিল চুরিটা করার জন্যে ইন্স্যুরেন্স ফ্রডের জন্যে এরা ছজন মিলে এই হাইসটা করে হাইস্টটা কবে হয় হাইসটা হয় হচ্ছে পনেরো তারিখ রাত্রি এবং ষোলো তারিখ সকালে ফেব্রুয়ারি মাসে ইন দ্য ইয়ার টু থ্রি সো ওরা বছর ধরে এইসব জিনিস দেখার পরে ওরা বছর ধরে টোর ইয়েতে টোরিনোতে ইটালির টোরিনোতে দে ক্রিয়েটেড দ্য ওয়াল্ট মানে ওরা ওয়াল্টের ছবি দেখে ভেতরে কি আছে বাইরে কি আছে এটা ওরা ক্রিয়েট করেছিল টোর নাও তোমরা যদি কেউ ইলেভেন দেখে থাকো ওসেন এর গল্পটাও কিন্তু একরকম কিন্তু মাইন্ড বিফর দিস সো ইট ইজ নট ফ্রম হিয়ার বাট নেটফ্লিক্সে একটা মানি হাইস্ট বলে সিরিজ এসছিল যেটা খানিকটাই বলতে পারো হ্যাঁ লিটল বিট ফ্রম দি ডায়মন্ড হাইস্ট কাইন্ড অফ আ থিং বিট নট ছর ওরা ওই ওই দু বছর ওরা দরজা দিয়ে ঢোকার সেন্সার কি করে করবে এবং ভেতরে যে আছে আছে মধ্যেও তো ছোট ছোট তোমরা ব্যাংকের দেখেছো রুমের মধ্যে তো অনেক থাকে তো তুমি তোমার চাবি দিয়ে তোমার খুলতে পারো তোমার চাবি দিয়ে আমার খোলা যায় না রাইট এবং ভল্টে দুটো করে চাবি লাগে এভরি ওয়াল্ট নিডস টু কিজ একটা ম্যানেজারের কাছে থাকে একটা তোমার কাছে থাকে দুটো চাবি একসাথে দিলে তবে ওয়াল্ট খোলে সো অল অফ দিস ওরা প্র্যাকটিস করলো যে ওরা কী করে করবে হ্যাঁ ওই ওয়াল্ট রুমে একশো হান্ড্রেড অ্যান্ড এইটি নাইন ওয়াল্ডস ওয়েদার উইচ দে হ্যাড টু ব্রেক ইন পিরিয়ড অফ ফাইভ আওয়ার্স সো এইটা হচ্ছে ওদের টার্গেট তারপরে ওরা চিন্তা করে দেখলো যে সেন্সর টেন্সার থেকে বাঁচার জন্য ওদের রাত্রিরের অন্ধকারে কাজ করতে হবে মানে উইদাউট লাইট কাজ করতে হবে সো দু বছরের মধ্যে ওরা এটাও প্র্যাকটিস করলো যে কি করে অন্ধকারে কাজ করতে হবে উইদাউট লাইট একটা একটু ফ্লিকার অফ লাইট অ্যান্ড দেন গো টু দ্য নেক্সট ফ্লিকার অফ লাইট গো টু দ্য নেক্সট সো মানে আই আই এম নট আই এম নট ট্রাইং টু প্রেস দেম বাট ইটস 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 রিয়ালি মানে হাউ মাচ অফ এফার্টস যাই হোক সো এটা করে ভ্যালেন্টাইন্স ডেতে মানে চোদ্দো তারিখে পোর্টে বলে ওয়ে টু হিজ অফিস অ্যাজ ইউজুয়াল এবং তারপরে ও ম্যানেজারকে বলে যে আমাকে একটু ভল্টে যেতে হবে এবং যেহেতু ও ততদিনে এত চেনাশোনা হয়ে গেছে মানে ততদিনে ধরো মোটামুটি তিন বছরও ওখানে আছে আড়াই বছর তিন বছর মতন ওখানে আছে সিকিউরিটি গার্ড ওয়ার অলসো ভেরি ল্যাক বিকজ দেওয়ার সোর ডিপেন্ডেন্ট অন টেকনোলজি দ্যাট দে রিয়লি ডিড নট লুক এট হিম সো ওর কোটের পকেটে একটা হেয়ার স্প্রে নিয়ে গেছিলো আমরা যেরকম মাথায় হেয়ার স্প্রে ইউজ করি মাঝে মাঝে ল্যাকার বা হেয়ার স্প্রে যেটা বলে সেটা নিয়ে গেছিল একটা ছোট্ট তোমার ইয়ে মানে ওটাকে কী বলে ভুলে যাচ্ছি যাই ইহো কিউড বল্যাম সিং হেয়ার স্প্রে নিয়ে গেছে নিয়ে গিয়ে ভেতরে যে সেন্সারটা আছে মানে ওয়াল্টের ভেতরে যে সেন্সারটা আছে যেটা হিট বডি হিট আর সাউন্ড ইয়েতে করতে পারে মানে বুঝতে পারে কিছু কোনো কিছু যদি চেঞ্জ হয় যদি দুজনের বেশি মানে ওয়াল্টে দুজনের বেশি যাওয়ার নিয়ম নেই দুজনের বেশি যদি তিনটে লোক থাকে তাহলে অ্যালার্ম বেজে যাবে সো সেইটার জন্যে ও কি করে মানে একটা ফাঁক ফোকর দেখে ওটার ওপরে সেন্সারের ওপরে ওই স্প্রে করে দেয় এই হেয়ার স্প্রেটা তাতে কি হয় ওই হেয়ার স্প্রে যে ব্যাপারটা আছে ইট বেসিক্যালি সাবস্টেন্স অয়েলি অফ ওটার ওপরে থাকার জন্যে সেন্সারটা ঠিক মতন দেখতে পাচ্ছে না যদি লেজারটা মানে ক্যামেরা যদি না দেখতে পারে তাহলে ক্যামেরা অ্যালার্ম করতে পারবে না কিন্তু এটাও জানতো যে মনস্টার যেহেতু খুব বড় সড়ো লম্বা চওড়া ও আসলে পরে গোটা জিনিসটা একটু প্রবলেম হতে পারে কারণ নিচে প্লেটসও ছিল মানে ঘরটায় এমনভাবেই বানানো যে প্রেসার পয়েন্টস ছিল প্রেসার পয়েন্টসে অ্যালার্ম বেজে উঠবে সো তোমরা জিজ্ঞেস করতে পারো যে ওরা ওয়াল্টের ভেতরে কি করে ঢুকলো না ওয়াল্টের ভেতরে ঢোকার জন্য উনি কি করেছিলেন যে ওয়াল্টের যে মেন দরজা যেটা ওরা ড্রিল করতে পারবে না সেটার একটা কোড ছিল সেই কোডটা একমাত্র গার্ডরা জানতো কি কি কোড হয় তো উনি ওখানে একটা এমনভাবে একটা ক্যামেরা রেখে দিয়েছিলেন কারণ এর ভেতরে ভেতরের লোকের কাজ মানে ভেতরের লোক ছিল উনি একা তো করেননি এমনভাবে ক্যামেরা রেখে দিয়েছিল যে গার্ড যখন পাঞ্চ করছিল পাঞ্চ করেছিল করে খোলার চেষ্টা করছিল ওরা ওই নাম্বারগুলো পেয়ে যায় ওই চারটে কম্বিনেশন পেয়ে যায় নাহলে ওই চারটে কম্বিনেশন গেস করা ইজ ইম্পসিবল ইট ইস এনিওয়্যার বিটুইন জিরো টু নাইনটি নাইন হ্যান্ড ইট ইস ল্যাক অফ কম্বিনেশন একটা লাখ কম্বিনেশন সেটা করার মতন কারো সময় নেই এত জিনিস কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ডটা করে সরাবে এটা তো দেখে নিল ওটা তো করে নিল ম্যাগনেটিক ফিল্ডটা কী করে সরাবে ম্যাগনেটিক ফিল্ডটা দুটো মানে দুটো সাইডে ছিল মানে ম্যাগনেটস যেরকম হয় দুটো ম্যাগনেটস দে্ট ইচ আদার অ্যান্ড হ্যান্ড দ্য ফিল্ড ক্রিয়েটস বিটুইন দেন মনস্টার হু ওয়াজ ভেরি গুড ইন মেক্যানিক্স হি কেম আউট উইথ ওয়ে অফ ডুইং দিস উইদাউট ডিস্ট্রয়িং দ্য ম্যাগনেটস তো কী করলো ও মানে ম্যাগনেট প্লেটগুলো যেগুলো ছিল সেগুলো নিচে অ্যালুমিনিয়াম প্লেট লাগে ও ম্যাগনেটগুলোকে ডিসেবেল করে দিয়ে একটু সরিয়ে নিলো সরিয়ে নিয়ে এরমভাবে যে লাইনটা হচ্ছিলো মানে এটা ধরো দরজা মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড এবার ম্যাগনেটিক ফিল্ডটা এদিক থেকে এদিক আছে মানে ফ্রম নর্থ পোল টু সাউথ ম্যাগনেট চলছে সেটাকে না করে ও নর্থ পোল আর সাউথ পোলটাকে এই করে দিল মানে ম্যাগনেটিক ফিল্ডটা ঠিকই থাকলো ম্যাগনেট যেরকম কাজ করে সেরকমই করছে কিন্তু ইনস্টেড অফ নর্থ পোল অ্যান্ড সাউথ পোল বিং হিয়ার দ্য টু পোল পোলস বিং হিয়ার দ্য পোলস বিকেম অন দ্য সাইড সো তুমি পাশ দিয়ে বেরিয়ে যাও ম্যাগনেট ম্যাগনেটের কাজ করছে তুমি তোমার কাজ করবে ইট ওয়াজ এ জিনিয়াস ওয়ে অফ ডুইং ইট মানে এটা ওখানকার পুলিশও স্বীকার করেছে নট গুড বাট জিনিয়াস মানে দে হ্যাভ নট ডানিংস লেটস জাস্ট যাই হোক এইসব করে টরে পোর্টটা বলো একটা গাড়ি নিয়ে ওদের জন্য ওয়েট করছিল ও ভেতরে ঢোকে নি এই চারজন ভেতরে ঢুকলো কী করে ভেতরে ঢুকলো ওরা জানতে পারলো যে ডায়মন্ড ডিস্ট্রিক্টের যে বিল্ডিংটা তার পাশে একটা বিল্ডিং আছে আর দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা গার্ডেন মতন জায়গা আছে যেখানে কোনো রকম ক্যামেরা ছিল না ওরা পাশের বিল্ডিংয়ে লক পিক করে ওই কম্পাউন্ডে ঢুকলো ডায়মন্ড ডিস্ট্রিক্টে ঢুকে দোতলার মানে দোতলার বারান্দায় উঠে সেখানে জিনিসপত্র ডিসেপেল করে দোতলার বারান্দা দিয়ে ওরা ওই নিচের বেসমেন্ট অবধি না নেমেছিল এরমভাবে যেটুকু পুলিশ আন্দাজ করতে পেরেছে কেউ এদের পাঁচজনের মধ্যে কেউ কখন মানে চারজন পাঁচজনের মধ্যে কেউ কখনো কোনো কথা স্বীকার করেনি হ্যাঁ মিস্টার পোর্টেবলও অনেক রকম ইন্টারভিউ দিয়েছেন কিন্তু তাতে ওনার গল্প ক্লোজ টু রিয়ালিটি একটু বানানো টানানো আছে সো এনিওয়ে উনি বাইরে গাড়িতে বসে থাকলেন এবং স্পিডি হচ্ছে কুরিয়ার সার্ভিস করছিল ফোন ওকে ফোন করে জানাচ্ছিল যে কাজটা কত দূর এগিয়েছে এরা ওদের ঢোকার সময় ছিল অবাউট টুয়েলভ ও ক্লক মানে বারোটার সময় যখন বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডরা ওখান থেকে চলে যায় বিল্ডিং মোটামুটি খালি হয়ে যায় শুধু সেন্সার এবং ক্যামেরা চলে এবং ওদের বেরোনোর সময় হচ্ছে বাই ফাইভ ও ক্লক ইন দ্য মর্নিং বিফোর দ্য সিকিউরিটি গার্ডস কাম ব্যাক অ্যান্ড অলসো বিফোর দ্য সিটি উইকস আপ মানে শহর যদি জেগে ওঠে তাহলে পরে ওদের ওখান থেকে পালাতে অসুবিধা হবে কারণ সমস্ত কিছু অ্যাজ নর্মাল হয়ে যাবে সো এইটুকু সময়ের মধ্যে ওদেরকে সমস্ত কিছু খুলে টুলে করতে হবে এবং দে ডু ইট দে রব হান্ড্রেড অ্যান্ড নাইন ওয়াল আউট অফ হান্ড্রেড অ্যান্ড এইটি মানে এই এতটা সময়ের মধ্যে ওরা একশো খুলতে পেরেছিল এবং খুলে জিনিসপত্র নিতে পেরেছিল রকম অ্যালার্মের কোনো অসুবিধা হয়নি এবং যে রাস্তা দিয়ে ওরা এসছিল সেই রাস্তা দিয়ে ওরা বেরিয়ে গিয়ে পোর্টেবেলোর গাড়িতে উঠে ওরা পালিয়ে যায় গোটা জিনিসটা ধরা পরে অভিয়াসলি সেই দিনকেই মানে যে তখন লোকজন অফিসে আসে কিন্তু ততক্ষণে ওরা বেল মানে ওরা বেলজিয়ামের বাইরে তার কারণ হচ্ছে যে বিটুইন ইটালি অ্যান্ড বেলজিয়াম অ্যাজ কান্ট্রিজ কোনো এক্সট্রাডেশন পলিসি নেই মানে তুমি যদি বেলজিয়ামে খুন করো চুরি করো বা যাই করো করে যদি ইটালিতে পালিয়ে যাও তোমাকে বেলজিয়াম পুলিশ বেলজিয়াম পুলিশ তোমাকে এক্সট্রাডাইট করতে পারবে না মানে দুটো দেশের মধ্যে সেই সম্পর্ক নেই অ্যাটলিস্ট এক্সট্রাডেশনের সম্পর্ক নেই সো দেফ দেট দ্যাট আমরা সেফই থাকবো আমাদেরকে কেউ ধরতে পারবে না আমরা এতো ইটালিতে বসে আছি হাও এভার ওরা একটা মানে ভুল করেছিল বলবো না ভুলই করেছিল বলতে পারো যে অন্যরা যখন ইটালিতে চলে গেল তো এই যে জিনিসপত্রগুলো ওরা এত মানে প্লাস বেরিয়ে আসার সময় ওরা ওই ডায়মন্ড ডিস্ট্রিক্টের যতগুলো ভিডিও ক্যাসেট ছিল মানে টেপ যেগুলো হচ্ছিলো সেগুলোকেও নিয়ে নিয়েছিল যাতে কোনো রকম পুলিশ কিছুই বুঝতে না পারে যে কে কোথায় মানে ক্যামেরাটা ঢাকার আগেও তো ওরা ওখানে ছিল তো সেটা ঢাকার সেই টেপগুলো ওরা বের করে নেয় তো এইসব জিনিসগুলোকে ডিসপোজ করতে হবে কোথাও তো ব্যাপার হচ্ছে যে পোর্টাবেলও আর স্পিডির কাজ ছিল এগুলোকে ডিসপোজ করার বাদ বাকি তিনজনের চারজনের কাজ ছিল যে জিনিস মানে ডায়মন্ডস এবং ডায়মন্ডস সোনার বার টাকা পয়সা অনেক কিছু পেয়েছিল ওরা সেগুলো নিয়ে ইটালিতে চলে যাওয়া ব্যাপার হচ্ছে যে যখন ওরা গেল যখন স্পিডি এবং পোর্টাবেলো গেল জিনিসগুলোকে মানে ওরা জ্বালিয়ে দেবে ঠিক করেছিল মানে ও ফেলে দেবে না কোথাও জিনিসগুলোকে জ্বালিয়ে দেবে ঠিক করেছিল তখন স্পিডি যেরকম বললাম ওর খুব প্যানিক অ্যাটাক হতো ওর ওরকম প্যানিক অ্যাটাক হয় এবং বেলজিয়ামের খানিকটা বাইরে একজনের বলতে পারো একটা জঙ্গল জঙ্গল মতন এরিয়াতে যেটা ওরা ভেবেছিল সেখানে ও জিনিসপত্রগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় মানে ও মনে করে যে এত দূরে এসে কেউ আমাদেরকে ধরবে না কারণ জঙ্গলের মধ্যে জিনিস পড়ে আছে হঠাৎ করে পুলিশের কি করে মনে হবে যে এখানে থেকে জিনিস পাবে কিন্তু ওই যে মাঝে মাঝে হয় গ্রহের ফের ওই জায়গাটা অগাস্ট ভ্যানকম বলে একজন রিটায়ারি ভদ্রলোকের ছিল এবং উনি খুব পার্টিকুলার ছিলেন ওনার প্রপার্টির সম্বন্ধে কারণ ওনার প্রপার্টি অনেকটা বড় প্রপার্টি ছিল বারো একার নিয়ে ওনার প্রপার্টি ছিল এবং ওর প্রপার্টিতে অনেক বাচ্চা কাচ্চা হয় না এই যে টিন এজ বাচ্চা কাচ্চা তারা এসে অনেক সময় পার্টি ফাটি করতো এবং নোংরা করে যেত সেটা ও উনি প্রায় মাঝে মাঝে এসে ওনার মানে এরিয়া পুরো বারো একার ঘুরে ঘুরে দেখতেন এবং ওনার চোখে এইগুলো পড়ে যায় এবং উনি পুলিশকে ফোন করে বলেন যে আমি এই এই জিনিস আমার প্রপার্টিতে পেয়েছি ওরা তো জানে অ্যান্টওয়ার এরকম একটা হয়েছে ওরা সঙ্গে সঙ্গে ওখানে চলে আসে এবং ওখান থেকে ওরা ডিস মানে ওরা যে এভিডেন্স পায় সেই এভিডেন্সে পোর্টাবেলো কমপ্লিটলি অ্যান্ড টোটালি ধরা পড়ে যায় ঠিক আছে কারণ ওর ফ্ল্যাটের অ্যাড্রেস ওর অ্যান্টওয়ার অ্যাড্রেস ওর অ্যান্টওয়ার্ফের অফিসের অ্যাড্রেস সমস্ত কিছু পেয়ে যায় ওরা এবং ওরা ওখানে জিনিয়াসের খবরও পায় সেই জন্য আমি বলছি প্রোব্যাবলি জিনিয়াস হচ্ছেন একজন যিনি ইটালিতে একটা শহরে একটা ইলেকট্রনিক্সের দোকান চালান তার নাম হচ্ছে এলিও ডিনিওরো ডিনিডিও উনি উনিও ধরা পড়েন তারপরে ওরা যে খাবার অর্ডার করেছিল সেই খাবারের অর্ডারের থ্রু দিয়ে বিকজ ওখানে ওরা খাওয়ারের অর্ডার পায় ওই কাগজপত্রের মধ্যে সেই দিয়ে মনস্টার ধরা পড়ে কারণ ওরা সেই রেস্টুরেন্টে যায় এবং সেই রেস্টুরেন্টের সিসিটিভিতে ওরা এনাকে দেখতে পায় খুব সম্ভবত এনার নাম হচ্ছে ফার্ডিন্যান্ডো ফিনোটো ইনিও ইটালির বাসিন্দা এবং যে থার্ড জোন যে এই কাজটা করেছিল যে সমস্ত জিনিস ছড়িয়ে ফেলেছিল পুরানোর আগে তিনি যিনি স্পিডি যিনি পোর্টাবলোর পুরনো বন্ধু বা ছোটোবেলাকার বন্ধু ওনার নাম হচ্ছে পিয়াট্রো টাবনো উনিও ধরা পড়েন এবার ব্যাপার হচ্ছে এই চারজনই ধরা পড়েন এবং কিছুটা হলেও মানে কিছুটা মানে কি খুবই কম কম মানে ওয়ান পারসেন্ট অফ দ্য লুট ওদের কাছ থেকে ওরা পায় ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানে ধরো যদি হান্ড্রেড মিলিয়ন ডলার্স বথ অফ ডায়মন্ডস এবং অন্যান্য জিনিস ওরা চুরি করে থাকে তার এক পারসেন্ট বা দু পার্সেন্ট ওরা এদের বাড়ি থেকে এখান থেকে ওখান থেকে পায় বাদ বাকি জিনিস পায় না এনিওয়ে পায় না কিন্তু ওই যে তোমাদের বলেছিলাম যে বিটুইন ইটালি অ্যান্ড বেলজিয়াম দ্যার ইজ নো এক্সট্রাডিশন কিন্তু মিস্টার পোর্টেবেলো ওয়াজ ভেরি ওভার কনফিডেন্ট সেই জন্য সাত দিন বাদে এই কাজটা করার সাত দিন বাদে ও বেলজিয়াম ফেরত আসে কেন ফেরত আসে কারণ ও নিজেকে একটা ভালো ছেলে দেখানোর চেষ্টা করছিল যে আমি তো কিছু করিনি আমার তো অফিস আছে কিন্তু যেহেতু ওর নামে অলরেডি ততদিনে ওয়ারেন্ট বেড়ে গেছে সেই জন্যে ও ডায়মন্ড ডিস্ট্রিক্টে ঢোকার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় দশ বছর জেল হয় এবং বাদ যাদের ছিল তাদের পাঁচ পাঁচ বছর করে জেল হয় হাও এবার বাদবাকি লোকেরা যেহেতু তারা ইটালিতে ছিল তাদের জেলটা ইটালিতে হয়েছিল বাদবাকি তিনজন মোটামুটি মাস কি আট মাস জেল খেটেছিল পাঁচ বছরের মধ্যে এবং তারপরে তারা বেরিয়ে যায় এবং তারপরে তারা কোনোদিন জেলে যায়নি মিস্টার পোর্টেবেলো চার বছর জেলে ছিলেন তারপরে উনি গুড বিহেভিয়ারের জন্য বলেছি উনি খুব চার্মিং ছিলেন এবং খুব চার্মিং এবং প্রচন্ড ফ্রেন্ডলি একজন ভদ্রলোক এবং উনি জেলে গিয়েও প্রচুর বন্ধু বান্ধব করেছিলেন এবং উনি ছাড়া পেয়ে যান চার বছর বাদে বাই টোয়েন্টি সিক্সটিন সকলেই মোটামুটি তাদের টার্ম শেষ হয়ে যায় ওই যে দশ বছরের জেল হয়েছিল তো দু হাজার তেরো দু হাজার তিন থেকে দশ বছর দু হাজার তেরো হয় সব মিলিয়ে কেস ফেস চলে চলে দু হাজার ষোলো অবধি সবাই ছাড়া পেয়ে যায় কিন্তু ওই লুটটা কোথায় গেল আজ পর্যন্ত কেউ জানে না সেই ডায়মন্ডস ছিল তারা ইন্স্যুরেন্স ক্লে টাকা পেয়ে যায় এরকমও কথা আছে যে যারা ইন্স্যুরেন্স ক্লেম করেছিল তাদের মধ্যে অনেকেই এই লুটটার সঙ্গে জড়িত ছিল এই জন্যে যে ডায়মন্ডের বিজনেসে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট সাদা কাগজে সেল হয় বাদ বাকি সব কিছুই বলতে পারো আন্ডার দ্য টেবল বা ব্ল্যাক মার্কেট হয় সো তুমি যদি ব্ল্যাক মার্কেটে তুমি যদি তোমার ও মানে ওভার দ্য টেবিল যেটা তুমি বিজনেস করছো থার্টি পার্সেন্ট ডায়মন্ডস যদি কোনো কারণে দেখাতে পারো আমি হারিয়ে ফেলেছি সেটা ইনশোর করা ছিল তুমি যে টাকাটা পাবে সেই টাকাটা এবং অ্যাকচুয়ালি ডায়মন্ডগুলো যেখানে সরানো হয়েছিল দুটো মিলিয়ে বুঝতে পারছো এটা ডাবল ভ্যামি হয়ে যাবে তোমার জন্য মানে তুমি ডাবল টাইম পেমেন্ট পেয়ে যাবে এটা একটা কথা এটার কোনো প্রমাণ নেই মানে এই যে এরা যে চুরি করেছিল এটারও মানে সেরকম প্রমাণ কাইন্ড অফ আছে কাইন্ড অফ নেই মিস্টার পোর্টাবলো বলেছেন উনি চুরি করেছেন কিন্তু কার সাথে চুরি করেছেন উনি বলেননি কোনো লোকের উনি নাম নেননি এরা যারা ইটালিতে ধরা পড়েছিল এরা কখনো পোর্টেবেলোর নাম নেয়নি কখনো কেউ কারুর সম্বন্ধে বলেছে আমরা কাউকে চিনি না তোমরা আমাকে ভুলভাল ধরা ধরেছো তোমাদের ভুল কেস এটা এবং ওই একশো মিলিয়ন ডায়মন্ড আজ পর্যন্ত অ্যাজ এফ আমরা আজকে কুড়ি বছর বাদে এখানে বসে আছি আজ পর্যন্ত সেই ডায়মন্ড কার কাছে আছে কোথায় গেছে কাদের কাছে এদের কাছে আছে কি না কোনো খোঁজ পাওয়া যায়নি সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড ইন্ট্রিগিং কেস আই ডোন্ট নো তোমাদের কেমন লাগলো বাট আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং মানে আই থিঙ্ক এটার ওপরে একটা ভেরি ইন্টারেস্টিং সিনেমাও করা যেতে পারে মানে হয়তো হবে আই ডোন্ট নো বাট এখনো পর্যন্ত এটার উপরে কোনো ডকুমেন্টারি ছাড়া ফিচার ফিল্ম হয়নি মেবি আমার মনে হয় দে ডোন্ট ওয়ান্ট টু মেক ইট সো পপুলার সেই জন্যে করেনি মানে দিস ইজ নট সামথিং দ্যাট টু টম টম অ্যাবাউট নট টু মানে এটা একদম সাংঘাতিক রকমের ফ্ল্যাগ হাতে করে বেরোনোর মতন মুক্ত নয় যে হ্যাঁ আমার এখানে চুরি হয়েছিল ডায়মন্ড ডিস্ট্রিক্টের লোকেরা মোটেই খুশি হবে না এই গল্পটা এরকমভাবে সিনেমা হয় যদি মাস মার্কেটে বেরোয় কিন্তু তোমাদের কেমন লাগলো বলো সূর্যরিতার চোরদের খুব ভালো লেগেছে হ্যাথস অফ বলেছে থ্যাংক ইউ ইন্দ্রাণী থ্যাংক ইউ তন্দ্রা গীতাদি একটু খুঁজে দেখতে চাচ্ছে ওকে থ্যাংক ইউ মধুমিতা আমি একটু সকলে ও মাই গড আমি একটু সকলে দেখছি হ্যালো মুক্তা জুড়ি করা যদি হেয়ার সেরাম নয় মহুয়া হেয়ার স্প্রে সেরামের কাজটা হবে না ওই স্প্রে নজলটা লাগবে যেটা দিয়ে তুমি স্প্রে করতে পারো কারণ ও তো দাঁড়িয়ে স্প্রে করবে সেরাম হলে পরে লাগাতে হবে তো সেটা খুব মুশকিল মহুয়া জিজ্ঞেস করছে আমি শুভ নীল ষষ্ঠী পুজো করেছি কিনা না মহুয়া আমার তো শুভ নীল ষষ্ঠী নেই বাট তোমার যদি থাকে তাহলে আশা করি তুমি করেছো ভালো করেছো উম থ্যাংক ইউ মহুয়া

তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আমি পরের গল্পটা বলছি আশা করি মজা পেয়েছো এই গল্পটা শুনে পরের গল্পটা শুনলে আরেকটু মজা পাবে পরের গল্পটা ইজ ইভেন মোর ফানি মানে ইটস নট ফানি ইটস লাইক এরকম ঘটনা আমি আমি কেন তোমরা কেউ শুনেছো বলে আমার মনে হয় না আগে কেউ শুনেছো কিনা মনে হয় না অ্যান্ড এরকম ঘটনা আর কখনো হয়নি আমাদের দেশে একবারই মাত্র হয়েছিল এবং আই থিঙ্ক ওয়াজ ওয়াসিনা সো এই ঘটনাটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজকে নিয়ে হ্যাঁ আই হ্যাভ আ ফ্যাসিনেশন ফর ইন্ডিয়ান রেলওয়েজ আমার ইন্ডিয়ান মানে আমি ট্রেন খুব পছন্দ করি যদিও আমি খুব একটা ট্রেনে ট্রাভেল করতে পারি না বা ট্রেনের সম্বন্ধে জানার আমার একটা প্রচণ্ড কি বলবো আই হ্যাভ দিস প্যাশান আমি আপনি ট্রেন সম্বন্ধে আমি অনেক কিছু করি ইন দ্য সেন্স লাইক পড়াশোনা করি ট্রেনের লাইনের গেট সম্বন্ধে জানার চেষ্টা করি মানে নট দ্যাট আমি সকলের সাথে এটা নিয়ে ডিসকাস করি কারণ এটা তো আর পার্টির বা অন্য কোথাও ডিসকাস হয় না কি জানেন ডাবল গেজ লাইন ভালো না ট্রিপল গেজ লাইন ভালো এরকম তো কেউ আমার সাথে গল্প করবে না বা ইঞ্জিনের যে চেঞ্জগুলো চেঞ্জেসগুলো হয়েছে বগিজগুলো যে চেঞ্জেস হয়েছে আমাদের দেশে আস্তে আস্তে বা অন্যান্য দেশের ট্রেন স্টিম স্টিম ইঞ্জিন তার থেকে ইলেকট্রিক ইঞ্জিন কয়েলিন কোল ইঞ্জিন তার থেকে ইলেকট্রিক ইঞ্জিন ইটস ফ্যাসিনেটিং ফর মি

লজেস্ট এমপ্লয়ার আফটার ইন্ডিয়ান আর্ম ফোর্সেস সবথেকে বড়ো এমপ্লয়ার আমাদের দেশে হচ্ছে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এবং সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ এবং পৃথিবীতে নাইনথ লার্জেস্ট এমপ্লয়ার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ ওকে আই এম সরি ভেরি অ্যাবাউট তোমরা প্লিজ আমার সাথে এইগুলো একটু শোনো আমার বলতে খুব ভালো লাগে এগুলো সো आजकल दिन इन टोटी थ्रीटून काश्मीर टू कन्याकुमारी एंड फ्रम फार नर्थ इस्ट टू लेट से दोस्ट लाइन अफ बम्बे और गुजराट और देर आफ्टर गोटा मे इंडिया नई किलोमीटर रेल लाइन आ

এটাতে চড়েছ গীতাদি এখানে থাকো ইন্দ্রানী কেউ এসে এখানে চড়ে থাকো সেটা হচ্ছে হচ্ছে তোমার স্বর্ণ শতাব্দী চলে হচ্ছে তোমার দিল্লি অমৃতসর দিল্লি কারণ হিউজ অ্যামাউন্ট অফ ক্রাউড যে অমৃতসর যায় অবভিয়াসলি বিকজ অব দ্য গোল্ডেন টেম্পল এবং এই গোল্ডেন টেম্পলের নামেই স্বর্ণ শতাব্দী শুরু হয় দু সালে মানে এখন তো বন্দে ভারত শুরু হয়ে গেছে বাট বন্দে ভারতের আগে আমি তোমাকে তোমাদের বলছি যে আমাদের এখান থেকে শর্ট ডিস্টেন্স ফাস্টেস্ট ট্রেনের মধ্যে ছিল শতাব্দী এবং রাজধানী এবং তারপরে আই থিঙ্ক দুরন্ত এক্সপ্রেস হয় বস স্টার্টেড এবং এখন বন্দে ভারত সো এটা হচ্ছে দিল্লি অমৃতসর দিল্লি ট্রেন নাম্বার বললে তোমরা কি রেগে যাবে নিশ্চয়ই রেগে যাবে না আই লাভ দ্য ট্রেন নাম্বার ইট ইজ টুয়েলভ টোয়েন্টি নাইন অ্যান্ড টুয়েলভ থার্টি টুয়েলভ টোয়েন্টি নাইন দিল্লি থেকে অমৃতসর যায় টুয়েলভ থার্টি থেকে দিল্লি আসে উফ আই জাস্ট লাভ ইট আই এম সরি গাইজ সো বেসিক্যালি স্বর্ণ শতাব্দী যখন শুরু হয় তখন যেহেতু এটা ফাস্ট ট্রেন সেই জন্য এটার লাইন আলাদা করে পাততে হয়েছিল মানে

রাফলি তোমরা এই জায়গাগুলোর নাম জানো এবার যখন লুধিয়ানার উপর দিয়ে যাচ্ছে তখন মানে লাইন পড়ছে তখন লুধিয়ানার কাছে বলে একটা গ্রামে একজন ভদ্রলোক বা থাকেন তার নাম হচ্ছে সম্পূর্ণ সিং হ্যাঁ তো সম্পূর্ণ সিং কাছে ইন্ডিয়ান রেলওয়েজ আসে এবং বলে যে আপনার ওনার যে ক্ষেত ছিল বা ল্যান্ড ছিল তার খানিকটা ওরা কিনে নেবে এবং সেটাতে ওরা লাইন করবে কিন্তু অবভিয়াসলি সেই জন্য যদি ইন্ডিয়ান রেলওয়েজ বা কোনো গভর্নমেন্ট এজেন্সি তোমার কাছ থেকে তোমার জমি নিয়ে নেয় তার সমসাময়িক তোমাকে একটা কম্পেনসেশন দেয় সো দ্যাট ইউ আর কম্পেনসেটেড ফর দ্য ল্যান্ড দ্যাট দেয়ার টেকিং ফ্রম ইউ আই এম নট টকিং অ্যাবাউট গভমেন্ট জবরদস্তি ল্যান্ড নিয়ে নেওয়ার কথা আই এম টকিং অ্যাবাউট ইন দ্য রাইট প্রপার প্রসেসে সো ইন নেলওয়েজ এসে ওকে বলে যে আমরা এরকম এরকম সন শতাব্দী এখান দিয়ে যাবে লুধিয়ানাতে লুধিয়ানা স্টেশন হবে লুধিয়ানাতে স্টেশনটা হবে এখানে ওখান লুধিয়ানাতেও থামে এই ট্রেনটা সো তো লুধিয়ানা থেকে সরি লুধিয়ানা অব্দি ট্রেন রে এই জায়গাটা লাগবে আমরা পার এ কার পঁচিশ লাখ টাকা করে দিচ্ছি আপনি আপনি আপনার জমির জন্যে তো হি গেট হি ইজ ওকে ভিথ ইড ওর যতটা জমি বিক্রির কথা ছিল মানে ওর কত একর আমি ঠিক জানি না বাট ওই যে ও জমি রেলওয়েজকে দিয়ে দেয় এবং রেলওয়েজ ওকে পঁচিশ লাখ টাকা পার একর হিসাবে পয়সা দিয়ে দেয় দিস ইজ ডান সম্পূর্ণ সিং খুব খুশি রেলওয়ে লাইনস লেগে গেছে ট্রেন শুরু হয়ে গেছে মানে দ্য ট্রেন হ্যাজ স্টার্টেড এইসব হয়ে গেছে এবার হয়ে যাওয়ার পরে এরকম লোকজনের সাথে কথাবার্তা বলে অবভিয়াসলি পাশে পাশে গ্রামেও তো নিয়েছে একমাত্র কাটানার উপর দিয়ে তো যায়নি তার আশেপাশে গ্রামে নিয়েছে এবার ওরও আশেপাশে গ্রামে চেনাশোনা লোক আছে একদিনকে এরকম এক দু বছর বাদে মানে দু থেকে আমরা এবার দু হাজার দিকে চলে এসেছি উনি কথা বলতে বলতে জানতে পারেন যে ওনার পাশের যে পাশের থেকে পাশের গ্রামে একজন ওনার চেনাশোনা লোক ছিল তার কাছ থেকে যখন রেলওয়েজ লাইনটা নিয়েছে মানে জায়গাটা নিয়েছে লাইন ফেলার জন্যে তখন পঁচিশ লাখ টাকার বদলে সেভেন্টি ওয়ান ল্যাক্স পার এক ওর কাছ থেকে টাকা দিয়েছে মানে

এরকম আমার সাথে ফ্রড করেছে আমাকে পয়সা নেয়নি মানে হিসাব মতন ওনাকে ওনাকে ইন্ডিয়ান রেলওয়েজ এর পেমেন্ট করার কথা ছিল এক কোটি চল্লিশ লাখ টাকা মতন এক কোটি সাতচল্লিশ লাখ টাকা মতন রাফলি মানে ওনার ওটা কম্পেনসেশন বাকি ছিল হিসাবে ওই একাত্তর লাখের হিসাবে তো কোর্ট কেস করে দেন এবার কোর্ট কেস চলছে এবার গভর্নমেন্টের কেস বুঝতেই পারছো যে কালকে এটা সলভ হয়ে যাবে না বা কিছু হবে না সেরকম কেস চলছে তারপরে কোর্ট সেশন কোর্ট ইন্ডিয়ান রেলওয়েজকে বলেছে যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও মানে ইনস্টেড অফ পঁচিশ লাখ ওকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও পর একর তখন ও বলেছে না কেন আমি পঞ্চাশ লাখ টাকা নেব আমি একাত্তর লাখ টাকাই নেবো তারপরে আবার সেশন মানে এই কেস চলছে কিন্তু এটা মানে সেশন চলছে এই গোটা জিনিসটা কোর্টে চলছে এবার দু হাজার নয় থেকে দশ থেকে এগারো চলে এসেছে এগারোতে চলে এসেছে এগারোতে এসে কোর্ট বলেছে ঠিক আছে ডিফারেন্সিয়েশন করার দরকার নেই ওনাকে একাত্তর লাখ টাকা পার ইয়ে দিয়ে দাও ওনার কোটি সাতচল্লিশ লাখ টাকা ইন্ডিয়ান রেলওয়েজ ওনাকে পেমেন্ট করে দাও এবার ইন্ডিয়ান রেলওয়েজ কোটি লাখ টাকা পেমেন্ট করলে ইন্ডিয়ান রেলওয়েজের দোকান বন্ধ হয়ে যাবে না তাই তো ইন্ডিয়ান রেলওয়েজ ইজ নট ইটস নট এ লস মেকিং পিএসইউ বা প্রাইভেট সেক্টর ইউনিট ইট ডাজ মেক আ লট অফ মানি হুইচ ইজ গুড কারণ এত এত লোক এমপ্লয় করে মানে বলেছি তো তোমাদেরকে সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার দের আর অ্যাবাউট আমাদের দেশে আমি ভুলে যাচ্ছি কত বাট কিছু মানে বেশ হিউজ অ্যামাউন্ট অফ লোক ইন্ডিয়ান রেলওয়েসে কাজ করে বিভিন্ন 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 জায়গায় সো রেলওয়েস বলে ঠিক আছে আমরা ওকে পেমেন্ট করে দেব কিন্তু যা হয় মাত্র বাইশ লাখ টাকা ওকে পেমেন্ট সরি না বাইশ না বিয়াল্লিশ লাখ টাকা ওকে পেমেন্ট করে এই এক লাখ সাতচল্লিশের থেকে বিয়াল্লিশ লাখ টাকা ওকে পেমেন্ট করে দু হাজার সালে ওকে বিয়াল্লিশ লাখ টাকা দেয় দিয়ে বলে যে আমরা এরকম দিচ্ছি বলে তারপরে আর নো কথা নো বাত্রা বার্তা স্মরণ শতাব্দী নিজের মতো চলছে সম্পূর্ণ সিং নিজের মতো রাগ করছে ইন্ডিয়ান রেলওয়ে নিজের মতো কাজ করছে এবার দু হাজার দুই সালে এসে দু হাজার বারো সালে এসে যায় দু হাজার বারো সালে সম্পূর্ণ সিং আবার কেস নিয়ে যায় যে মাই বাপ বা মাই লর্জ নট মাই বা আপনি বলেছিলেন কিন্তু আমাকে বিয়াল্লিশ লাখ টাকা দেওয়া হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা আমার এখনো বাকি আছে আমাকে এখনো দেওয়া হয়নি এবার দেখো মাঝে মাঝে না জাজরাও একটু ইমোশনাল হয়ে পড়ে একটু রেগে টেকে যায় স্পেসিফিকি আমরা পাঞ্জাবের কথা বলছি অনেক লোকেরা একটু ইমোশনাল হয় হ্যাঁ মানে কথায় কথায় কিন্তু একটু রেগে টেকে যায় তো দু হাজার বারো সালে কোর্টে ডিস্ট্রিক্ট এবং সে কোর্টের জাজ ছিলেন এবং জসপাল বর্মার কাছে টাইম উনি যাচ্ছেন মানে কোর্টে যখন কেস পড়ে তখন সবসময় এক জাজের কাছে কেস পড়ে না আলাদা আলাদা জাজের কাছে কেস পড়ে তো জসপাল বর্মার কাছে সেকেন্ড টাইম এসছেন এবং ওনার বোধহয় মুডটাও খারাপ ছিল ঠিক বলতে পারবো না কি হয়েছিল ওনার সাথে

কিন্তু তার মানে হচ্ছে জবৎ করলো মানে নিয়ে নাও ওনারশিপ বদলে যাবে মানে উনি স্বন শতাব্দী এবং লুধিয়ানা স্টেশন এই এক কোটি পাঁচ লাখের বদলে সম্পূর্ণ সিং কে লিখে দিয়েছেন যে ফ্রম টুডে অ্যাজ অফ টুডে দ্য ওনারশিপ অফ স্পরণ শতাব্দী অ্যান্ড লুধিয়ানা স্টেশন বিলংস টু সম্পূর্ণ সিং এই রকম ম্যান্ডেড বা এরকম কোড কেসে এরকম জাজমেন্ট হয়নি মানে ধরো আমাদের রেলওয়েজ তো মানে তুমি নিশ্চয়ই শুনতে পারো যে আমাদের দেশেও অনেক সিনেমা আর্টিস্ট বলো বা বড় লোক মানে মানে বিশাল রিচ যারা আছে তাদের প্রাইভেট জেটস আছে তাদের প্রাইভেট ইয়টস আছে কিন্তু কাদের প্রাইভেট ট্রেন আছে কোনো দিন শুনেছ শোনি এইবার শোনো সম্পূর্ণ সিং এর সিংকে সোয়ান শতাব্দী এবং লুধিয়ানা স্টেশন

বলেছে যে লুধিয়ানা স্টেশন আর ট্রেন হচ্ছে এর এই যে কোর্ট অর্ডার এবার সকলের মাথায় হাত কেউ বুঝতে পারছে না ট্রেন তো ছাড়তে পারবে না স্টেশন মাস্টার পাগলা হয়ে গেছে স্টেশনে যত লোক ছিল তারা পাগলা হয়ে গেছে ট্রেনের প্যাসেঞ্জাররা পাগলা হয়ে গেছে এবার ধরো মোটামুটি শতাব্দীতে তোমার মোটামুটি সতেরোটা কোচ বা বগি থাকে তার মধ্যে তিনটে এক্সিকিউটিভ ক্লাস আর বাদবাকি চোদ্দোটা হচ্ছে তোমার এসি চেয়ার কার তো সব মিলিয়ে যদি আমি রাফলি একটা এস্টিমেট করি হাজার থেকে বারোশো লোক ট্রাভেল করে আপ ডাউন করে অন আ ডেলি বেসিস তো এবার এই এ এরা তো সবাই মাথায় হাত লাইক বিকজ ইউ জেনারেলি টেক আ শতাব্দী বিকজ ধরো তুমি কোনো কাজে গেছো তুমি যে সেদিনকে পরের দিন আসবে বা যেদিনকে যাবে সেদিনকে ফেরত আসবে এরকমও তুমি করতে পারো মানে আমি শতাব্দীতে এটা করিনি আমি চান্দিগড় মাঝেই করতাম কাজের জন্য সকালবেলা যেতাম ছটার সময় এবং সন্ধ্যেবেলা মানে তুমি দশটার মধ্যে আবার দিল্লি ফেরত চলে আসতে পারো সকাল ছটায় গিয়ে রাত্রি দশটার মধ্যে দিল্লি ফেরত চলে আসতে পারো সো চার ঘন্টা চার ঘন্টা ট্রাভেল হতো মানে হিয়ার টু চান্দিগড় সো তাদের তো মাথায় হাত যে কি হবে ট্রেনের ড্রাইভার ট্রেনের যে গার্ড শহরে বাগলে গেছে তাহলে যে যাও ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে ডাকো এই ট্রেনের লোক মানে ওখানকার যে আরও বড়ো লোক আছে মানে যে বারো অফিসার আছে তাদেরকে ডাকো এটা সলভ কী করে হবে এটা তো সলভ করা যাবে না এবার ট্রেনের লোকেরা ভাবছে যে সম্পূর্ণ সিং তো ট্রেনের মালিক ও যদি বলে আমার কাটানা গ্রামের কাছে নিয়ে গিয়ে তুমি ট্রেন রেখে দাও তোমাকে ট্রেন রাখতে হবে কারণ কোর্টের অর্ডার আছে ও যদি বলে ট্রেন আমি ছাড়বো না তাহলে ট্রেন ছাড়বে না ট্রেন কতদিন এখানে বসে থাকবে মানে ইট ইজ টোটাল কনফিউশন এভরিথিং ইজ টোটাল কনফিউশন তারপরে ট্রেনের যে ডিভিশনাল অফিস মানে ট্রেন রেলওয়েজের যে ডিভিশনাল অফিসার্স আছে যারা ওখানে টেকনিক্যাল এবং কমার্শিয়াল অফিসার্স যারা আছেন তারা সবাই লুধিয়ানা স্টেশনে চলে আসলেন এসে তারপরে পুলিশ এবং সিংয়ের সাথে বসলেন বসে বললেন যে দেখুন আপনার টাকা দেয়নি আমরা খুব দুঃখিত তার জন্যে কিন্তু দেখুন এটা তো আপনি চিন্তা করে দেখুন যদিও আমরা না করতে পারি না কারণ এটা কোর্ট অর্ডার মানে ওদের কোর্ট অর্ডার আটকাতে গেলে তখন আবার হাই কোর্ট যেতে হবে অবভিয়াসলি যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ তো কোর্ট খোলা নেই এখন কোর্ট খোলাতে হাই কোর্ট যাওয়া মানে বুঝতেই পারছো কোর্ট তো যখন তখন খুলে দেয় না আপিল করতে গেলে তো ওই সেশন কোর্টে করতে হবে বা হাই কোর্টে যেতে হবে এবার মানে কলকবজা নড়তে শুরু করবে নিচ থেকে ওপর অবধি সেটার জন্য তো টাইম লাগে তো কতক্ষণ ট্রেন ওখানে বসিয়ে রাখবে এরকম একটা সবাই ওখানে মানে বিচলিত হয়ে পড়েছে তখন সম্পূর্ণ সিং বলেন যে না আমি ট্রেন আটকাতে চাই না আমি এরকম মানে আমি বুঝতে পারছি যে জাজ সাহেব আমার ফরে এরকম করেছেন বাট আমি কারোর কোনো মানে মানে কাউকে ডিফিকাল্টির মধ্যে ফেল ফেলতে মানে উনি লোকটা খারাপ নন আমি কারুকে ডিফিকাল্টির মধ্যে ফেলতে চাই না মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ডিক্লেয়ার মাই ওনারশিপ অন দ্য লুধিয়ানা স্টেশন অর স্বর্ণ শতাব্দী ট্রেন চলুক আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনারা আমাকে বলে দিন যে রেলওয়ে আমার টাকা ক্লিয়ার করে দেবে তো ওরা তারপরে ও ওকে বলে যে হ্যাঁ হ্যাঁ এই এই কাগজপত্র কাজ টাজ হয় ने बोले हैं, लिखे दिन अपन कोसुविधा नहीं जे फर्म जारी दिए वर्टिक दिए अपनी लिखे दिन ट्रेन टें ट्रेन जेते देवें सो फॉर अ पिरियड अफ अबाउट व्हाट फिफ्ट मिनिट्स और हाफ एन आवर सम्पूर्ण स्विंग सिपूर्ण सिंह वॉज दि ओनर अफ स्वर्ण शताब्दी एंड लुधियाना स्टेशन इट हैपेन्ड इट एक्चुअलिपैन

আশা করি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে না এখনো টাকা পাইনি তন্দ্রা নট ইয়েট দ্য কেস ইজ স্টিল অন ইটস দিজ আর লাইক ক্রেজি কেসেস হ্যাঁ সুচরিতা ট্রেন নিয়ে টানা টানি ভাল লেগেছে ইন্দ্রাণী না পুরো ট্রেন নিয়ে নেওয়া উচিত না ট্রেনে লোকজন যাতায়াত করবে উনি ট্রেন নিয়ে নিলে কি করে হবে উনি অ্যাকচুয়ালি রেলওয়েস কে বলেছিলেন যে রাফ হিসাবে তোমরা চিন্তা করে দেখো যে স্বরণ শতাব্দীতে আমি দু হাজার ধরছি এবার দু হাজারের মধ্যে যদি আমি ম্যাক মানে একটা অ্যাভারেজ ধরি টিকিটের দাম হচ্ছে আটশো টাকা করে এবার তোমরা চিন্তা করো যে আটশো ইন্টু দু করলে কত আর্নিংস হয় তার থেকেও যদি ওকে টাকা দিয়ে দিত তাহলে পরে ওনার হয়ে যেত মানে অ্যাকচুয়ালি রেলওয়েজের কাছে এক কোটি টাকা দেওয়া ইজ নট দ্যাট ডিফিকাল্ট দে ক্যান জাস্ট পে অফ বাট আমার মনে হচ্ছে এটা এখন ইগো ব্যাটলস হয়ে গেছে অ্যান্ড স্পেসিফিক্যালি এই ভার্ডিকটা আসার পর থেকে ওরা আরেকটু মানে ওই আর কি ওরাও একটু ইয়ে হয়ে গেছে যে না করব না এও বলছে করো করছে না মাঝখানে সম্পূর্ণ সিং একটু ফেসে গেছে অ্যাকচুয়ালি আশা করি আজকের সেশনটা ভালো লেগেছে দিদি বলেছে অসাধারণ ইউনিক থ্যাংক ইউ আমি বলেছিলাম গল্প দুটো ইউনিক আজকে আজকে ভালো লাগবে কারু ভয় লাগবে না বরঞ্চ একটু মজাই লাগবে লাস্ট গল্পটা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাছ তোমাদের সকলের জন্যে তোমরা সকলে এখানে ছিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফর অল ইউর কমেন্টস ফর বিং ধেয়ার আর যারা পরে দেখবে তারা প্লিজ কমেন্ট করো আমি সবাইকে উত্তর দিতে পারি না সব সবসময় আমার একটু টাইমটা বিজি চলছে বাট ট্রাস্ট মি আমি তোমাদের সকলের কমেন্টস পড়ি এবং আমি চেষ্টা করব বসে একদিনকে একটু কমেন্টসের উত্তর দেওয়ার বাট প্লিজ তোমরা কেউ মনে করো না যে আমি কমেন্টস পড়ি না বা দেখি না আমি দেখি সময় মতন বাট আমার টাইমটা একটু বিজি চলছে সেই জন্য এরকম অবস্থা যারা পরে ইউটিউবে দেখবে আশা করি তোমাদের এই গল্পগুলো ভালো লাগবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে স্প্রেড দ্য লাভ অন ফেসবুক অন ইউটিউব এবং তোমরা আছো বলে আমরা আছি প্লিজ গীতাদি তনু তোমরা যদি শুনছ প্লিজ এসো গল্প বলো নাহলে সোনালিদি গল্প বলতে আসবে না বলেছে সো প্লিজ 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 ওকে তোমাদের সাথে দেখা হবে আবার পরের শুক্রবার ততদিন ভালো থেকো উইকেন্ডটা খুব ভালো কাটিও নেক্সট উইকটা তোমাদের খুব ভালো হোক কালকে অমৃতা আসবে গল্প বলতে সবাই থেকো তার জন্যে ওকে Good evening. Bye bye. Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.